ফার্মগেট থেকে ইন্দিরা রোড হয়ে এ রাস্তা গেছে রাজাবাজার, ধানমন্ডি, কলাবাগান আর সোভানবাগে। সুয়ারেজের পানিতে ডুবে থাকাই বন্ধ প্রায় স্বাভাবিক যান চলাচল। যারা হেঁটে যাতায়াত করতেন তাদের অধিকাংশই এখন রিকশায় পৌঁছান গন্তব্যে। আবার বাড়ির এপাশ থেকে ওপাশে যেতে খেয়া পারাপারের মতো রিকশায় দিতে হচ্ছে 20 টাকার মতো। সকাল বিকাল তিন টাইমে আমাদের 100 টাকার উপরে চলে যায় শুধু এখানে রিকশা পারাপার। প্রতিদিন বাচ্চারা এসে ওই জায়গায় দাঁড়ায় থাকে, বাচ্চারা স্কুলে যেতে পারে না। অনেকদিন যাবত এই গেটে পানি ওঠার কারণে স্টুডেন্টদের আসা অনেক অসুবিধা হইতেছে, তাদের টাইম নষ্ট হইতেছে। আসলে এখানের অবস্থা খুবই খারাপ, প্রায় এক সপ্তাহ ধরে এরকম পানি উঠছে। জলাবদ্ধতা দূর করতে এলাকাবাসী রাস্তায় বসিয়েছে শ্যালো মেশিন। এতে এক দুদিন ভালো থাকলেও চার দিনের দিন আবারও বেহাল অবস্থা। বর্ষাকাল না হতে এই পর্যন্ত পানি রাজধানী স্কুলের পানি, একদম সংসদ ভবনের পাশে। অত্র এলাকাতে প্রতিদিন প্রায় 20-25 হাজার লোকজন চলে, তারা পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত। বছরের 6 মাসে এরকম অবস্থা থাকে, পানি থাকে হাঁটু পর্যন্ত। স্থানীয় প্রতিনিধি যারা তাদের কাছে আমরা অনেকবার নোটিশ করছি, কিন্তু আমরা কার্যকর কোনো পদক্ষেপ দেখতে পাচ্ছি না এখন পর্যন্ত। ওয়াসা বলছে সমস্যা তাদের নয়, আর এলাকার কাউন্সিলর বলছেন তাদেরও চেষ্টার ত্রুটি নেই। শারীরিকভাবে সবাই ওই রাস্তার যারা আছে অনেকেই চর্মরোগে ভুগতেছে, ডায়রিয়াতে ভুগতেছে, এবং এই ওয়াসার এই পানির কারণে আপনার পানি খাওয়ার যে পানি সেই পানিতেও এটার মধ্যে দুর্গন্ধ চলে আসছে। সেক্ষেত্রে আমি আশা করব আশু ব্যবস্থা নেবে ওয়াসা কর্তৃপক্ষ। ইন্দিরা রোড ছাড়াও দুর্গন্ধযুক্ত পানিতে ডুবে আছে রাজাবাজারের বেশ কিছু বাড়ির নিচতলা। এরই মধ্যে এলাকা ছেড়েছেন অনেক ভাড়াটিয়া। প্রত্যেকটা বাড়ির নিচতলা তলিয়ে যাচ্ছে, এই পানির দুর্দশা আর কতদিন থাকবে? ভাড়াটিয়া তো চলে যেতেছে, আমি ঠেকে থাকতে হইতেছে। পচা দুর্গন্ধযুক্ত পানিতে দীর্ঘ দিন ধরে ডুবে আছে রাজধানীর ইন্দিরা রোড সহ আশপাশের এলাকা। প্রিয় দর্শক, আপনার চারপাশে নানা সমস্যা আর ভোগান্তির চিত্র তুলে ধরবে 21 টেলিভিশন। এসব তথ্য জানাতে ফোন করুন, এই নম্বরে পৌঁছে যাব। আমি অখিল পোদ্দার আর 21 টেলিভিশনের ক্যামেরা আপনাদের দুর্ভোগ দুর্দশায় সবসময় পাশে আছে। 21 টেলিভিশন।